খুবই গুরুত্বপূর্ণ একটা সিমপ্লিফাই তোমাদের দিচ্ছি। সাধারণত সিমপ্লিফাইটা তোমাদের ভুল হয়, ভালো করে মন দিয়ে দেখে নাও। 9 ডিভাইডেড বাই 8 ইনটু 16 প্লাস 7 ডিভাইডেড বাই 2 ইনটু 4। ঠিক আছে, দেখো 9কে 8 দিয়ে ডিভাইড করা যায় না, তাহলে কি করব? 9/8 লিখতে পারি। 9/8 মানে কি? 9/8 লিখতে পারি ইনটু 16 প্লাস 7কে 2 দিয়ে ডিভাইড করা যায় না, তাহলে কি লিখব? 7/2 ইনটু 4। তাই তো, 9/8 মানে কি? 9/8, 7/2 মানে কি? 7/2। এবার দেখো কাটিং হচ্ছে, 8/1 16কে 8 দিয়ে ডিভাইড করলে হয়ে গেল 2, 2 দেখো 1/4কে 2 দিয়ে ডিভাইড করলে দেখো হয়ে গেল 2। ঠিক আছে, এবার দেখো 9/2 ইনটু করলে হয়ে গেল 18 প্লাস 7/2 ইনটু করলে হয়ে গেল 14। ঠিক আছে, 9/2 ইনটু করলাম আর 7/2 ইনটু করলাম। ঠিক আছে, 18 + 14 = 32। এটাই কিন্তু আনসার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিম্পলিফাই। কেসি নাকের 4 থেকে এই সিম্পলিফাইটা দিলাম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। আর একবার বলে দেই, দেখো 9কে 8 দিয়ে ডিভাইড করা যায় না, তাই 9/8 লিখতে পারি। ঠিক আছে, ইনটু 16 প্লাস 7কে 2 দিয়ে ডিভাইড করা যায় না, তাই 7/2 লিখতে পারি ইনটু 4। তারপর দেখো কাটিং করছি, 8/1 8 আর 16কে 8 দিয়ে ডিভাইড করলে 2 হলো। ঠিক আছে, 9/2 ইনটু করে 18 লিখলাম, তারপরে দেখো 2/4 কেটে 2 হলো, 2/7 ইনটু করে হয়ে গেল 14, 18/14 অ্যাড করলে হয়ে গেল 32। তো বুঝতে পারলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিম্পলিফাই ছিল এটা, খুবই গুরুত্বপূর্ণ, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। ঠিক আছে।